বাবা, বেলা তো অনেক হয়ে গেল, ডাক্তার তো এখনো এলেন না। মাসিমা, আমি তো জানতাম সকালবেলায় অপারেশন, কিন্তু কখন টাইমটা ঠিক জানতাম না। আমি জিজ্ঞেস করেছিলাম লেডি ডাক্তারকে, উনি বলছিলেন যে ডক্টর রায় কখন অপারেশন করবেন সেটা পেশেন্টের অবস্থা বুঝে সিদ্ধান্ত নেবেন। হ্যাঁ, কিন্তু ডাক্তার তখন এসেই পৌঁছলেন না। হ্যাঁ, উনি দেখবেন, তারপরে তো উনি ঠিক করবেন যে কখন অপারেশন করবেন। অদ্ভুত লাগছে আমার সব ব্যাপার স্যাপার। আমি এটা কাণ্ড করার জন্য কিচ্ছু বুঝতে পারছি না মাসিমা। কি মনে করেন এরা, এরা কি পেশেন্টদের কখনো মানুষ বলে গণ্যই করেন না? আচ্ছা, তোমরা কেউ গিয়েছিলে ভেতরে? হ্যাঁ, আমি আর মেয়েটা গিয়েছিলাম, তখন একটু আমরা দেখলাম যে ঘুমিয়ে আছে। আমার কাছে আর লুকোনোর কিছু নেই বাবা, আমি তো নিজেই মাঝে মাঝে গিয়ে দেখে আসছি। আমি এখন অনেক শক্ত হয়ে গেছি, দেখছো না আমি আর কাঁদছি না। মেয়েটা আমাকে একেবারে পাথর করে দিয়েছে। প্রভাস, আমাদের পার্টি আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দেয়, আপনার কি কিছু বলার আছে? বিজয়দা, আমার বিরুদ্ধে যারা অভিযোগ আনছেন তারা উদ্দেশ্য প্রণোদিত, এটা আমি বলতে চাই। গিরিধারীর ব্যাপারে আমার থেকেও পার্টির দায়িত্ব বেশি, কিন্তু পার্টি এখন হাত ধুয়ে ফেলতে চাইছে। ঠিক তাই, গিরিধারীকে কিন্তু আমরাই প্রভাসবাবুর সঙ্গে জুড়ে দিয়েছিলাম। সেটা তো অস্বীকার করছি না, কিন্তু পার্টি চেয়েছিল প্রভাস গিরিধারীকে পার্টির কাজে ব্যবহার করুক, ব্যক্তি স্বার্থে নয়। এটা আপনারা প্রমাণ করতে পারবেন না, অপবাদ দেওয়ার জন্য বলছেন। আপনার লাইফস্টাইল পাল্টে গেছে প্রভাসবাবু, সত্যি হোক মিথ্যে হোক, জনগণ মনে করে যে আপনার গাড়ি বাড়ি এসব কিছুই গিরিধারীর পয়সায় হয়েছে। বিজয়দা, আমি বুঝতে পারছি না, এটা কি পার্টির মিটিং নাকি ব্যক্তিগত কাদা ছোড়াছুড়ির জায়গা? ক্ষমতা থাকলে যুক্তি খণ্ডন করুন। আপনি এটা তো অস্বীকার করতে পারবেন না যে গিরিধারী আপনার মদতে বেড়ে উঠেছে। মদত নিতে হলে মদত দিতে হবে। তাহলে রাস আলগা করুন, পার্টি আপনাকে নির্দেশ দিয়েছিল গিরিধারীকে কন্ট্রোল করতে, এখন দেখা যাচ্ছে উল্টে গিরিধারী আপনাকে কন্ট্রোল করছে। পার্টি কিন্তু এটা চায়নি, আজ গিরিধারী আপনাকে মানছে না। এর আগে রাইভাল গ্রুপের উপর অ্যাকশন নিতে গিয়ে ও নিরীহ মানুষ খুন করে, তখন তোমাকে বলা হয়েছিল ওকে কন্ট্রোল করতে। তারপর ও যখন এত বড় ঘটনা ঘটায়, এটাই প্রমাণ হয় যে ও এখন তোমাকে মানছে না। বিজয়দা ঠিক বলেছেন, শুধু মানছে না তা নয়, আপনাকে উপেক্ষা করে এলাকায় একটার পর একটা ঘটনা ঘটিয়ে ত্রাস হয়ে উঠেছে। আর পার্টি তাতে জড়িয়ে পড়ছে, কারণ আপনার সাথে গিরিধারীর আতাত সকলেই আজ করতে পারছে। প্রভাসবাবু, ভোটে জেতার জন্য ভোটের সময় গিরিধারীদের প্রশ্রয় দিতে হয় সেটা আমরা জানি, কিন্তু তারপরে একটার পর একটা দুষ্কর্ম সে করে গেল, আর আপনি তাকে মদত দিয়ে গেলেন, তাকে ছাড় দিয়ে গেলেন। আপনি যদি গিরিধারীকে কন্ট্রোল করতে নাই পারেন, তাহলে সেটা পার্টির কাছে বলতে পারতেন, পার্টি বুঝে নিত। এতটা অ্যান্টিসিপেট করা কারো পক্ষেই সম্ভব নয়। প্রভাসবাবুই বা পারবেন কি করে? সে যাই হোক, প্রভাসবাবু আলাদা চাইছেন যে আপনি গিরিধারীকে কন্ট্রোল করুন, আর যদি তা না পারেন তাহলে পার্টি ব্যবস্থা নেবে। আসলে পার্টি এখন চলে গেছে ইম্প্র্যাকটিক্যাল নেতাদের হাতে, তাই তারা বুঝতে চাইছেন না গিরিধারী ছাড়া এই মুহূর্তে পার্টির কোনো কর্মসূচি সফল করা সম্ভব নয়। মিছিল, ভোট, জনসভা সবেতেই গিরিধারীকে লাগে। আমি তো অবাক হয়ে যাচ্ছি বিজয়দা, পার্টির কাছে দিবাসেন এত দামি হয়ে উঠল। দিবাসেন নয়, ঘটনা। শুধু ঘটনার পরিপ্রেক্ষিতেই পার্টির দিকে সবাই আঙুল তুলছে, পার্টির স্বার্থে এই ব্যবস্থা নিতে বাধ্য হচ্ছে, আর কোনো পথ নেই। সভার সিদ্ধান্ত, হয় আপনি গিরিধারীকে সামলান, না হয় পার্টি সুবিনয়কে নির্দেশ দেবে গিরিধারীকে অ্যারেস্ট করার জন্য। আজ কি অবস্থা? ও স্যার,
টেম্পারেচার কত ছিল? Not very good sign, doctor. And pressure is very, very low. Check করুন। না পিতা না, আমাদের আরো একটু ওয়েট করতে হবে। একটা কাজ করো, আমি একটা মেডিসিন লিখে দিচ্ছি, ওটা ট্রাই করো আর কন্ডিশনটা একটু অবজার্ভ করবে। ওকে। এক্সকিউজ মি, দিবাশিন এখন কেমন আছেন? ভালো নেই। আচ্ছা, এই ঘটনাটা কে ঘটালো জানেন? সেটা তো পুলিশ আর মন্ত্রীরা বলবে, আমরা কি বলবো? গিরিধারী কি এর সঙ্গে যুক্ত? গিরিধারী যুক্ত না অন্য কেউ যুক্ত সেটা আমরা কি করে জানবো? মানে তার মানে বলতে চাইছেন যে পুলিশ সব জেনে শুনেও চুপ করে রয়েছে, অপরাধীকে ধরছে না, কিন্তু কেন? মাল খেয়ে বসে আছে সব, মাল বসেন মাল। মানে আপনি বলতে চাইছেন যে টাকা খেয়েছে, কিন্তু কেন খেয়েছে, কার কাছ থেকে খেয়েছে? কার কাছ থেকে খেয়েছে, কেন খেয়েছে কিছু জানেন না? সব কিছু জলের মতো পরিষ্কার। আপনি জানেন না কেন হয়েছে এগুলো? ভালো করে জানেন না কেন হয়েছে এগুলো? আমি চেম্বারে আছি, প্রয়োজন আমাকে ডেকো। ওকে স্যার। ওকে সিস্টার, প্রেসক্রিপশনটা নিয়ে যান, আপনি পেশেন্ট পার্টিকে গিয়ে বলুন যে যত তাড়াতাড়ি সম্ভব মেডিসিনটা আনাবার জন্য ব্যবস্থা করুন। ঠিক আছে। এক্সকিউজ মি ম্যাডাম, আপনি তো দিবাশেনের মা। আপনি তো দিবাশেনের মা, আপনার কি মনে হয় এই নার্সিংহোমে আপনার মেয়ের চিকিৎসা ঠিকঠাক হচ্ছে? প্লিজ এসব আমায় এখন জিজ্ঞেস করবেন না, প্লিজ ছেড়ে দিন, প্লিজ ওনাকে ছেড়ে দিন। ওনার মনের অবস্থাটা এখন একটু বুঝুন, ওনাকে নিজের মতো করে একটু থাকতে দিন প্লিজ। ম্যাডাম, আমাদের এক্ষুনি বেরোতে হবে। কেন? সামন্ত নকুলকে মিট করবে। মানে কাল তো বললেন প্রোগ্রাম ক্যান্সেল হয়েছে। এক্ষুনি খবর পেলাম তো তাই। সেম লোকেশন? না, লোকেশন তো বলেনি। তাহলে আমাদের ফলো করতে হবে। চল 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 চল। তো ডক্টররা খুবই সিনসিয়ার, প্রায়ই আসছেন, দেখে যাচ্ছেন দিবাকে। হ্যাঁ, কিন্তু অপারেশনটা তো করছেন না, সময় তো চলে যাচ্ছে। না আসলে কিছু করার নেই মাসিমা, দিদি প্রেশারটা তো ফল করেছে না, যার ফলে তারপর ডাক্তাররাও বলছে। তোকে কে বলল এটা? ডক্টর পৃথা চ্যাটার্জি। তুই রাখতো নিখিল ডাক্তারদের কথা, আর ওরা হাবি জাবি যা পায় বুঝিয়ে দেয়। মিহির, যে মানুষটা সম্পর্কে কিছু জানিস না তার সম্পর্কে মন্তব্য করলে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়। প্রিতাকে আমি চিনি, খুব সিনসিয়ার। হ্যাঁ নিখিল, আর কি বলেছে ডাক্তার? না আসলে মাসিমা, দিদির কিডনির আশপাশে কয়েকটা স্প্লিন্টার এখনো রয়ে গেছে, সেগুলো যার ফলে আর কি রেনাল সিস্টেমটা গন্ডগোল করছে। তার মানে কি অপারেশনটা ক্যান্সেল হয়ে যাবে? না না, তা নয়, তা কেন হবে? আসলে অপারেশন করার জন্যই তো ওষুধ ইনজেকশন এগুলো দেওয়া হয়েছে, একটু তো সময় লাগবে না? কমলেশ, তোমার সঙ্গে বড় ডাক্তারের কথা হয়েছে? না, উনি ওই হসপিটালে ঢোকার সময় কথা হয়েছিল, তারপরে তো আর। তাহলে একবার খোঁজ নেবে, আর কতক্ষণ ওয়েট করতে হবে? আসলে আমি আর শোভনবাবু দুজনেই ভেবেছিলাম যে ডক্টর রায়ের সঙ্গে কথা বলবো, কিন্তু উনি সকাল থেকে এতটাই সিরিয়াস মুডে আছেন না, আমরা জিজ্ঞেস করার সাহস পাইনি। অবশ্য ওনার যিনি অ্যাসিস্ট্যান্ট আছেন ডক্টর পৃথা চ্যাটার্জি, ওই তার কাছ থেকেই আমরা মানে কী কী ডেভেলপমেন্ট হচ্ছে, কী কী ডিসিশন হচ্ছে সেগুলো জানতে পারছি। আসলে উনি আমার খুব পরিচিত, তো সুবিধাও হচ্ছে খানিকটা। সবাই মিলে এভাবে প্রেশারাইজ করলে আমার পক্ষে কাজ করা অসম্ভব। কথাটা আপনার উইথড্র করা উচিত, কারণ আমাদের পার্টিতে গণতন্ত্র আছে, প্রেশার দিয়ে কোনো নেতাকে কাজ করানো হয় না। প্রেশার ছাড়া এটা কী? একটা নির্দেশ দিয়ে সেটা পালন করার জন্য সময় দিতে হবে তো। গিরিধারীকে কন্ট্রোল করা এক বেলার কাজ নয়। অবস্থাটা বুঝুন, পরিস্থিতি ঘন্টায় ঘন্টায় পাল্টে যাচ্ছে,
এখন পাবলিকের সেন্টিমেন্টটা দাঁড়িয়েছে শুধুমাত্র গিরিধারীকে সামলানোর দোহাই দিয়ে চুপচাপ থাকলে চলবে না, আমাদের একটা প্রেস কনফারেন্স ডাকতে হবেই। এখন প্রেস কনফারেন্স করতে গেলে কেঁচো খুঁড়তে সাপ বেরোতে পারে। কি বলতে চাইছেন আপনি? বুঝতে পারছেন না, সাংবাদিকরা খুঁচিয়ে বের করে নেবে পার্টির সঙ্গে গিরিধারীর কি রিলেশন, সেটা কি পার্টির পক্ষে খুব সম্মানের হবে? পার্টি যদি ভুল করে স্বীকার করতে আপত্তি কি? সেটা লিখিত প্রেস বিজ্ঞপ্তি দিয়ে করা যায়, মুখোমুখি সব বলে দেবো, তারপর ভোটে দাঁড়িয়ে আমি আর জিততে পারবো? প্রভাস, অত ভোট সভ্যস্য হবেন না। আপনি শুধু আপনার একটা সিটের কথা ভাবছেন, আমরা ভাবছি সরকারের কথা। ঘটনা যেভাবে ঘটছে, বিরোধী পক্ষ এটাকে ইস্যু করে যদি তোলে তাহলে সরকার টাল মাটাল হয়ে যাবে, আমরা বিরোধীদের এই ইস্যুটা তুলতে দেব না। প্রেসকে কি বলা হবে? সাংবাদিকদের প্রশ্ন করতে বলা হবে? বিরোধী, সেটা তো পার্টির মুখপাত্র যে কেউ করতে পারে, আমাকে কেন এই অস্বস্তিকর অবস্থার মধ্যে ফেলা হচ্ছে? ভুল করছেন, পার্টি প্রেসকে ডাকবে না, পার্টি নির্দেশে সরকার প্রেসকে ডাকবে। সেই সরকারের প্রতিনিধি হিসেবে আপনি আর সুবিনয় প্রেসকে মিট করবেন? না বিজাদা, এই সিদ্ধান্ত আমি মানতে পারছি না, কারণ আমি জানি আলটিমেটলি বন্দুকটা আমার কাঁধে রাখা হবে, আমার রাজনৈতিক জীবনটা শেষ হয়ে যাবে। না মানলে কিন্তু ফল একই হবে, পার্টি থেকে আপনাকে বহিষ্কার করা হবে। আমি কন্ট্রোল কমিশনে যাব। মাননীয় সদস্য, আমি কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে এই সভায় উপস্থিত হয়েছি, কেন্দ্রীয় কমিটির কাছে যদি আপনার সদস্যপদ খারিজের সুপারিশ করি তাহলে কন্ট্রোল কমিশন বিচার করে দেখবে না। প্রভাস, আপনি আমায় কঠোর হতে বাধ্য করবেন না। ম্যাডাম, আজকের ভেঞ্চারটা সাকসেসফুল হলে সেটা একটা ঘটনা হবে। ঘটনা যতক্ষণ না ঘটছে ততক্ষণ কিছু বলা যাচ্ছে না, আপনি ভেবে এলেন এক, এখানে ঘটলো আরেক, দেখবেন। এইদিকে মিট করছে মানে একেবারে উল্টো দিক। আচ্ছা দাস, পেছনের গাড়িটাকে বলে দিন যে ট্যাক্সি থামলে সামনে যখন নামবে ওকে যেন ক্রস করে গিয়ে ওর সামনে গিয়ে দাঁড়ায়, মানে ট্যাক্সির সামনে গিয়ে দাঁড়ায়, আর আমরা পেছন থেকে চেস করবো, পালাবার পথ পাবে না। কেন বাজে বলছিস? ও, তার মানে তুমি বলতে চাইছো যে ডাক্তাররা টাকা খেয়েছে? একশো মার খেয়েছে। আরে বাবা গুম্মা, দেখছিস না সকাল থেকে পায়তারা মেরে যাচ্ছে, যা যা খুশি বুঝি যাচ্ছে। আরে ওটিতে নিয়ে যাওয়ার কোনো নামগন্ধ নেই, খালি ছকবাজি করছে। কাল রাত্রি ওষুধের হাতে গল্প করে চার পাঁচ ঘন্টা হয়ে গেলে কোনো সিন নেই। আরে সিনটি নেই বলছো কেন বিপুল দা? ডক্টর রায় ঠিক টাইমেই অপারেশন করবেন। আরে নিখিল দেখ, সকল আইওয়াস বুঝলি তো, জলের মতো পরিষ্কার, সব নাটক আর কিচ্ছু না। তোরা এই আগ বাড়িয়ে কথা বলতে যাস বলে কেলানি খাস। দেখ নিখিল, আমি কেলানি খাই আর যাই খাই, আমার যেটা সত্যি বলে মনে হবে আমি সেটা বলবো, ব্যাস বলো। দেখো দেখো, দিদির যদি কিছু হয়ে যায় না ওই ডক্টর রায়কে। হ্যাঁ ঠিক বলেছিস, আসলে বেজম্মার বাচ্চা গিরিধারীকে আমি ছাড়বো না বলেছিলাম। এত মাথা গরম করলে তো খালি সবেতেই মাথা গরম, খালতো কারটা জ্ঞান হারিয়ে সব বাজে পকে চলেছে। আচ্ছা ডক্টর রায় কি খুব ফেকলু ডাক্তার? তোকে একটা কথা বলে দিচ্ছি বুম্বা, আমি কিছু জানি আর না জানি, তবে এটুকুনি জানি যে দেশের মন্ত্রীরা পর্যন্ত ঘুষ খায়, ডাক্তার রায়ও ঘুষ খেতে পারে। আর ফালতু এই বিষয়টা নিয়ে নিজেদের মধ্যে তকাতকি করে লাভটা কি? আরে বাবা, দিদি তো আর ডাক্তার রায় নিজের লোক নয়, জাস্ট পেশেন্ট পার্টি, ক্লায়েন্ট, এর বেশি তো কিছু না। আর যে যেখানে ভালো অফার পাবে সে সেখানে যাবে না কেন? যেমন তুমি পার্টি ছাড়ার কত সব পথ দেখিয়েছিলে, কি হলো? বুম্বাদা, এটা কিন্তু তুমি পার্সোনালি অ্যাটাক করছো আমাকে। আচ্ছা কি হচ্ছে, নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করবো? ওদিকে দিদির এই অবস্থা, তোরা পড়েছিস ডাক্তার রায়ের পেছনে, প্রমাণ করতে পারবি ডাক্তার রায় ঘুষ খেয়েছে? তুমি আর বুম্বাদা মিলে প্রমাণ জোগাড় করো। নিখিল দা, দিদির যদি কিছু হয়ে যায় আমি কিন্তু ওই ডাক্তার রায়কে ছাড়বো না। আরে আমরা ছেড়ে দেবো সব কিছু, তোর মাথা গরম।
চান। ডক্টর রায় আসুন আসুন বসুন। সকালে কমপ্লিকেশনসগুলো এত বেড়ে গিয়েছিল যে একটা সময় ঠিক করেছিলাম আজ আর অপারেট করবো না। প্রেশারটা ভীষণভাবে ফ্ল্যাকচুয়েট করছিল, রেনাল সিস্টেম ফেল করছিল। তাহলে না না চিন্তার কোনো কারণ নেই, এখন অবস্থা অনেকটা স্টেবল। আসলে কি হয় জানেন, এই সমস্ত কেসগুলোতে কমপ্লিকেশনস এতটা বেড়ে যায়, মানে ডিহাইড্রেশন হয়, সুগার বেড়ে যায়। আমি মিস চ্যাটার্জিকে কতগুলো টেস্ট করতে বলে এসেছি, রিপোর্টটা পেলেই আমি। ডাক্তারবাবু আপনি কি বুঝছেন? দেখুন, লাস্ট 12-14 ঘন্টায় পেশেন্টের কন্ডিশন এতটা ডিটোরিয়রেট করেছে যে অপারেশন করার আগে পর্যন্ত আমি কিছু বলতে পারছি না। আচ্ছা আচ্ছা ডাক্তারবাবু, আমি বলছিলাম কি, আপনি তো এরকম অপারেশন এর আগেও অনেক করেছেন তো? হ্যাঁ করেছি, তবে সাকসেসের হার হচ্ছে 5%। আসলে হয় কি, ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে যদি অপারেট করা যায় তাহলে অনেকটা চান্স থাকে, আর 24 ঘন্টা পেরিয়ে গেলে পেশেন্টের শারীরিক অবস্থাটা এমন জায়গায় গিয়ে দাঁড়ায় যে সমস্ত সিস্টেমগুলো ফেল করতে থাকে। আর তাছাড়া দিবাসনের রিপোর্টস কই দেখি। ওকে, আপনি ওটি রেডি করতে বলুন, আর অ্যানাস্থেসিস্ট ডক্টর মুখার্জিকে বলুন রেডি থাকতে, আমি এক্ষুনি আসছি। ওকে স্যার। কমলেশবাবু, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট, 100% ট্রাই আমি করব, বাকিটা আপনাদের ভাগ্য।